আজকের ব্লগ এমন এক বিষয় নিয়ে যা আমার ব্লগিং জীবনের অন্যতম দৃষ্টান্ত স্বরূপ। মানে সাধারণত ব্লগ করবো বলে আগে মানসিক, শারীরিক ও টেকনিক্যাল, মানে যন্ত্রপাতি, ক্যামেরা সব কিছু নিয়ে তৈরি থাকি, কিন্তু এবারে ব্যাপারটা একেবারে আলাদা। কোনো কিছু না ভেবে না জেনে হঠাৎ করে কোনো কিছুর সামনে বা কোনোরকম পরিস্থিতির সামনে পড়ে যাওয়া, জায়গাটার সম্পর্কে আমি সম্পূর্ণ নির্বিকার। ব্যান্ডেল বাড়ি হওয়া সত্ত্বেও এক স্টেশন পর এই আদি সপ্তগ্রাম স্টেশন, যা ব্যান্ডেল কাটোয়া লাইনে থাকা এই নিকটবর্তী ঐতিহাসিক স্থানের কোনো হদিশ আমার কাছে ছিল না। যাই হোক, বাবার কথায় আর এক প্রকারে স্ত্রীর চাপেই বলা যেতে পারে আমার এখানে আসাটা। আর খুব স্বাভাবিকভাবেই আমি এখানে পৌঁছে নির্বিকার, নিস্তব্ধ, কেমন যেন এক প্রশান্তির আভাস পাচ্ছিলাম, কিন্তু অজ্ঞতার দরুন বুঝে উঠতে সক্ষম হচ্ছিলাম না। আমার ভ্রমণ অভিজ্ঞতার দরুন আমি বুঝেছি, কোনো মন্দির মানেই শান্তির উদ্গম স্থল বা প্রশান্তিদায়ক হবে তা কিন্তু নয়। যাই হোক, এই আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে ভক্তি সমৃদ্ধশালী ভক্তের ইতিহাস এখানে কিন্তু উপস্থিত। এত মনোমুগ্ধকর জায়গায় এসে কবিগুরুর একটা কবিতা না বললেই নয়। ভবকোলা হল ছাড়িয়ে বিরলে এসেছি হে, জুড়াবো হিয়া তোমায় দেখি সুধারসে মগন হব হে। আসুন তবে শুনে নেওয়া যাক পরমেশ্বরের ভক্তিরসে পরিপূর্ণ এই বিরল ক্ষেত্রের সেই কিংবদন্তি, এই স্থানের পূজারীর মুখ হতে। দত্ত ঠাকুরের নিজস্ব বাড়ি এটা, যে পিতলের মূর্তিটাকে দেখলেন উনি, ওনার নাম হচ্ছে উদ্ধারণ। ওনার এই যুগে পরবর্তীকালে নাম হয়েছে উদ্ধারণ, কিন্তু প্রথম জীবনে ওনার নাম উদ্ধারণ ছিল না। বিভিন্ন লীলার মাধ্যমে ওনার নাম হচ্ছে উদ্ধারণ, সে নামকরণটা করেছেন নিত্যানন্দ প্রভু। নিতাই বলছি আমরা বলছি যিনি নিত্যানন্দ প্রভু, উনি নিজে ওনার নামকরণটা করে গেছেন। এই জায়গায় যখন উদ্ধারণ জন্মগ্রহণ করলেন, তার আগের জন্ম তারপরে উনি ছিলেন সুবাহু। সুবাহু আমরা যে গোপালের পুজো করি, গোপালের ১২টা নাম আছে, সুদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম, সুবাহু করে ১২টা নাম আছে। তার মধ্যে উনি ছিলেন পঞ্চম গোপাল, নাম ছিল সুবাহু। এখানে জন্মগ্রহণ করলেন সুবর্ণ বণিককুলে, নাম হলো দিবাকর দত্ত। ওনার বাবার নাম শিকর দত্ত, মায়ের নাম হলো ভদ্রাবতী। বাবা ওনাদের যে পৈতৃক একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা হচ্ছে সোনার উপর, সুবর্ণ বণিক বা যে কোনো বণিক মানেই ওনাদের একটাই কাজ, সেটা হচ্ছে ব্যবসা করা। তো দিবাকর আস্তে আস্তে যখন বড়ো হলেন, তখন ওনার বাবার সাথে উনিও ব্যবসা করতেন। সপ্তগ্রামে সরস্বতী নদী ছিল তখনকার দিনে বিশাল আকার, সেই নদীতে জাহাজ আসছো, সপ্তগ্রামে ছিল বন্দর, সেই বন্দরে জাহাজের মাধ্যমে ওনারা সোনার উপর ব্যবসা করতেন, আর নিজে গোপাল হয়ে গোপালের ভোজনা করতেন, এই ছিল ওনাদের কাজ। যেহেতু তখন বাল্যবিবাহ প্রচলন ছিল, দিবাকরের বাবা অল্প বয়সে দিবাকরের বিয়ে দিয়ে দিয়েছিল। তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম রেখেছিলেন শ্রীনিবাস দত্ত। পাঁচজন মিলে গোপালের ভজনার ব্যবসার কাজ এইভাবেই চলে যাচ্ছিল। চলতে চলতে কিছুদিনের মধ্যে দিবাকরের বাবা গত হয়ে গেলেন, মাও চলে গেলেন, তার কিছুদিনের মধ্যে বাবা চলে গেলেন, নিজের স্ত্রীও চলে গেলেন। পরপর তিনজন যখন চলে গেলেন, দিবাকরের মনের মধ্যে বৈরাগ্যের ভাব আসছে ঠিকই, কিন্তু কোনো বহিঃপ্রকাশ হচ্ছে না, বাইরের লোক কেউ বুঝতে পারছে না। নিজের ছেলে প্রিয়ঙ্কর দত্তকে নিয়েও একই কাজ করতেন, ব্যবসা আর সোনার উপর ব্যবসা আর গোপালের ভজনা, এইভাবে চলছে। চলতে চলতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করার পর পুরীতে চলে গেছেন, একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন, দাদা আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজ এখনও সম্পন্ন হয় না, তুমি আর আমার এখানে আসবে না, তুমি বাংলায় ফিরে চলে যাও, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করো গিয়ে। অসম্পূর্ণ কাজ বলতে বাংলার ঘরে ঘরে হরিনাম প্রচার করা। নিত্যানন্দবাবু মহাপ্রভুর নির্দেশ নিয়ে চলে এলেন বাংলায়, খর্দা, পানিহাটি, আড়িয়া দখল, তিন জায়গায় নাম প্রচার করার পর চার নম্বর জায়গা হলো আদি সপ্তগ্রাম। ওই দিক থেকে নিত্যানন্দবাবু গঙ্গা পার হয়ে আমাদের যে ত্রিবেণী রয়েছে, ওই ত্রিবেণীতে হরিনাম সংকীর্তন করছেন একটা পাকুড় গাছের নিচে, আর একবার করে এদিক ওদিক তাকিয়ে দেখছেন কেউ যেন ওনাই নিতে আসবে, কোনো পরিচিত কেউ আছে ওনাকে নিয়ে যাবেন এখান থেকে এসে। আর দিবাকরের কাজ ছিল কি, নিজস্ব চারখানা পুকুর আছে, সামনে সরস্বতী নদী, তা উনি এখানে স্নান করতেন না, প্রতিদিন ভোরবেলা পায়ে হেঁটে ত্রিবেণী যেতেন, গঙ্গা স্নান করতেন, আবার পায়ে হেঁটে এখানে ফিরে আসতেন।
অন্যান্য দিনের মতন ওই দিনও গেছেন, যাওয়ার পরে নিত্যানন্দবাবুর সাথে মিলিত হয়ে নিত্যানন্দবাবুকে নিয়ে এলেন। নিত্যানন্দবাবুকে নিয়ে তো এলেন, কিন্তু নিত্যানন্দবাবুকে রাখবেন কোথায়? তার কোনো জায়গা ছিল না। তখন দিবাকর তার লোকজন দিয়ে একটা ভজন কুটির বানিয়ে দিলেন। সে ভজন কুটিরে নিত্যানন্দবাবু প্রবেশ করলেন। নিত্যানন্দবাবুর ভজন কুটির হচ্ছে এই মন্দিরটা। পরবর্তীকালে বিভিন্ন লোকের সহায়তায় মন্দিরে এরকম দাঁড়িয়েছে, তখন ছিল বাঁশ লতা পাতা ইত্যাদি দিয়ে ভজন কুটির ছিল। ওই ভজন কুটিরে প্রবেশ করে নিত্যানন্দবাবু দিবাকরকে বললেন যে দিবাকর আজকে এই মুহূর্তে থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করো। দিবাকর সঙ্গে সঙ্গে বললেন প্রভু আমি জাতিতে বেনে, আমি খুবই নিচু জাতি, আমার দীক্ষা নেই শিক্ষা নেই, আমার দ্বারা গোবিন্দের ভোগ রান্না হবে না। তখনকার দিনে জাতিভেদ প্রথাটা ছিল প্রখর একদম, নিচু জাতির লোকে ছায়াটাও কেউ মারাতো না। নিত্যানন্দবাবু সঙ্গে সঙ্গে বললেন তোমার জাতি গুণ শিক্ষা দীক্ষা আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি তোমায় আবার নির্দেশ দিলাম তুমি গোবিন্দের ভোগ রান্না করো। আর কোনো চিন্তাভাবনা না করে কোনো কথা না বলে দিবাকর গোবিন্দের ভোগ রান্না করতে শুরু করলেন। এই রান্নাটা দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস চলল একভাবে। দিবাকর রান্না করে নিত্যানন্দবাবু ভোগ লাগায়, পরস্পর যেভাবে তা প্রসাদ পাওয়ার নিয়ম আছে সেভাবে প্রসাদ পায়। যখন তিন মাস সাড়ে তিন মাস পূর্ণ হয়ে যাচ্ছে, নিত্যানন্দবাবু দিবাকরকে বললেন দিবাকর আজকে আমি আমার কীর্তনের দলকে নিয়ে সপ্তগ্রাম সাতখানা গ্রাম নগর সংকীর্তন করতে চললাম, তুমি এখানে যত ভক্ত আছে সবাইকে নিজে গিয়ে নেমন্তন্ন করে এসো, নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো। নিত্যানন্দবাবু জানতেন যে আমি যে নির্দেশটা দিবাকরকে দিয়ে যাচ্ছি এটা অতি সহজ হবে না, বলে দিয়ে উনি চলে গেলেন। দিবাকর প্রভুর কথা মতন কাজ করলেন। দুপুরবেলা যখন হয়ে গেছে, এখানে নিমন্ত্রিত ব্যক্তি যারা ছিলেন সবাই যখন এখানে আসছে, এসে দেখলো দিবাকর নিজে হাতে রান্না করছে। দিবাকর যখন রান্না করছে দেখে সবাইকার মাথাটা গরম হয়ে গেল, কারণ জাতিতে বেনে আর যারা খেতে এসছে এখানে সবাই উচ্চবর্ণের লোক, এখানে ঝগড়ার সৃষ্টি হয়ে গেলো যে তুমি কেন রান্না করছো, তুমি আমাদের অপমান করলে এই কাজটা করে, এভাবে ঝগড়ার সৃষ্টি হয়েছে। যখন ঝগড়া হচ্ছে তখন নিত্যানন্দ প্রভু তার কীর্তনের দল নিয়ে নগর সংকীর্তন করে এসে বাগানে যে একখানা পুকুর আছে সে পুকুরে উনি স্নান করছিলেন। স্নান করতে করতে উনি এই ঝগড়াটা শুনতে পেলেন। শুনতে পেয়ে তাড়াতাড়ি যখন পুকুর থেকে উঠে আসে, নিত্যানন্দ প্রভুর পায়ের একটা নূপুর খুলে ওই পুকুরের জলে পড়ে যায়, সেই জন্য পুকুরের নাম হয়েছে নূপুর পুকুর। ওই নূপুর পুকুর থেকে এসে দিবাকরকে জিজ্ঞেস করে দিবাকর কী হয়েছে, না প্রভু আমি যে রান্না করেছি আমার হাতে রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবেন না। তখন নিত্যানন্দ প্রভু করাজোড়ে প্রত্যেককে নিবেদন করেছিলেন যে রান্নাটা যেই করুক না কেন, এখন তোমরা যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ, তাও কেউ নিল না। তখন নিত্যানন্দবাবু দিবাকরকে বললো তুমি যে রান্না করেছো তার খুন্তিটা বা হাতাটা কোথায়? তখন দিবাকর একটা কাঠের লাঠি দেখালেন, সেই লাঠি ছিল অড়র ডালের লাঠি। সেই অড়র ডালের লাঠিটাকে নিত্যানন্দবাবু দিবাকরকে বললেন যে এই জায়গাটায় মাটি খুঁড়ে তুমি পুঁতে দাও। নিত্যানন্দবাবুর নির্দেশ পেয়ে দিবাকর মাটি খুঁড়ে লাঠিটাকে পুঁতে দিলেন। পুঁতে দেওয়া মাত্র ভগবানের অলৌকিক সৃষ্টি একটা গাছের সৃষ্টি হলো। সেই গাছটার নামকরণ নিত্যানন্দবাবু বললেন মাধবীলতা। যে গাছটি মাচার করে তোলা রয়েছে এই মাধবীলতা গাছ, আজকে 500 বছরের বেশি বয়স হয়ে গেল, ওই সামনে যেটা রয়েছে যে গাছ রয়েছে। আচ্ছা, এই মাধবীলতা যখন সৃষ্টি হয়ে গেল তখন আর কোনো ভক্তকে বলতে হয় না তোমরা প্রসাদ নাও, যে যা নিজের মতন প্রসাদ নিয়েছে উদাহরণ দিয়ে মানে দিবাকর দিয়েছে যে যার প্রসাদ নিয়েছে এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর পরদিন নিত্যানন্দ প্রভু দিবাকরকে ওই গাছের তলায় বসিয়ে দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন। একটা কথা বললেন যে কালকে তোমার হাতে রান্না খেয়ে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে, সেই জন্য তোমার নতুন নামকরণ আমি আজকে উদ্ধারণ। সেই থেকে উনি হলেন উদ্ধারণ। ওনার ছেলেকেও সঙ্গে সঙ্গে দীক্ষা শিক্ষা দিলেন, ওনার একটা নামকরণ করলেন শ্রীনিবাস দত্ত। পরবর্তীকালে কিছুদিনের মধ্যে নিত্যানন্দপ্রভুর কাছে আবার একটা নির্দেশ ছিল, মহাপ্রভু নির্দেশ দিলেন দাদা বিয়ে করো, কারণ নিত্যানন্দ ছিলেন অবধূত সন্ন্যাসী, উনি কখনো বিয়ে করতেন না, কিন্তু মহাপ্রভু যেহেতু নির্দেশ পাঠিয়েছে আর অমান্য করা যাবে না। সেহেতু উদ্ধারণ ঘটকালি করে আমি মানে কালনায় গিয়ে নিত্যানন্দপুর বিয়ে দিয়ে এখানে বউ নিয়ে এলেন, বউ ভাতের অনুষ্ঠান করলেন। নিত্যানন্দপুর যখন এখান থেকে চলে যায় উদ্ধারণ দত্ত নিত্যানন্দপুর সাথে সাথে এখান থেকে চলে যায়। নিত্যানন্দপুর সাথে যাওয়ার একটাই কারণ প্রভু যেখানেই যাবে আমি প্রভুর সেবার অন্তত রান্নার যেন করতে পারি, রসি হিসাবে উনি এখান থেকে চলে গেলেন। নিত্যানন্দ প্রভুর প্রিয় পার্শ্ব হল উদ্ধারণ, সেই উদ্ধারণে শ্রী পাঠাল এইটি জয়িতায় জমিতায়। আপনার নাম? সুব্রত চক্রবর্তী। ধন্যবাদ। শীতের দিনে পাঁচটার থেকে দুপুরে একটা, বিকেল চারটার থেকে রাত্রি একটা, গরমের দিন যখন হয়ে যাবে ভোর চারটার থেকে দুপুরে একটা, বিকেল চারটার থেকে রাত্রি নটা। আর ভোগ প্রসাদের কি নিয়ম আছে? ওতে ভোগ প্রসাদ এলে আগের থেকে বললেই পাওয়া যাবে, কুপন সিস্টেম আছে। আচ্ছা।